তাহলে কথাটা কি বললাম, যে প্রত্যেক নামাজের সময়, সলাতের সময় সাহাবীগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, এই কথা বলার পরে সলাৎ শুরু করতেন। না, বুঝাতে পারলাম না মনে হয়। আপনি যান কুমিল্লা শহরে, যেখানে সেখানে যান, একামত শুরু হয়েছে তখন ও পাগড়ি পেঁচাচ্ছে, যেমন একামতের শেষে তেমন আল্লাহ আকবার। জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন, ওর জীবনে কোনোদিন ঘটেনি। ওই দিকে মুখ করে আছে কেবলার দিকে। আর আমি বললাম জীবনে কোনো একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সলাৎ শুরু করে দিয়েছেন, একদিন একদিন যদি আপনার ইমামের মতো হ্যাঁ নামাজ শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না। সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম, 3 ফুট দূরে তো বহু দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দাঁড়ায় তবুও তা জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। 3 ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, এখন আপনারা 3 ফুট পরপর দাঁড়াতে পারেন। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কেয়ামত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না। কাবা ঘরে যদি আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবু বৈধ হবে না। বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। এর নাম ইবাদত, ইবাদতের নাম তৌকিফি, যুঁকে তুঁ, যা আছে তাই। এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, বুঝাতে পারলাম না? এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। ওনাকে আবার আসতে হবে, তাহলে বলতে হবে যেহেতু আসবেন না আর পরিবর্তনও হবে না। এর নাম ইবাদত, ইবাদত মানে তৌকিফি, মানে যা আছে তাই, যুকেতু, যা আছে তাই। আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, ফাআম্মা মান খাফাত মাযিনু ফাউম্মুহু হাবিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? জাহান্নামের পরিচয় চলছে, আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে, জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি, তার পরিচয় কি আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। একই উত্তর সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি, আপনার কি সাকার নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি লা তুগি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন,
লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না, জাহান্নামে মানুষ বাঁচবেও না। এটা কি হলো? তার নাম জাহান্নাম। কোনোদিন দুই এক মিনিট ভেবে দেখেছেন? কান্নাকাটি করা দরকার, সময় বের করা দরকার। আত্মীয় স্বজন চলে গেছে, আমিও সিরিয়ালে এসেছি, এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন? একটা দিনই বৈঠকে এসে বাহিরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন? একটু ধৈর্য হয় না কেন? কেন এরর সাথে গল্প করেন? কেন দোকানে আড্ডা পিটেন? সারা রাত কি বক্তব্য চলবে? আমি চলে যাওয়ার পরে আবার যদি দশটা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয়, আবার একটা দিন বের করা সহজ নয়। একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন? কেন আপনি এসে চলে গেলেন? আপনার মাছ আছে, এসে কেন চলে গেল? আমি তো এসেছি এই কথা জানেন, আপনাকে আমি আপনি কি বুঝাতে চাইলেন আমাকে? কেন আপনি চলে যাবেন? কি পেয়েছেন? আপনি কি মনে করেন? আপনি জানেনই বা কি আর বুঝেনি বা কি? কোনটার বিষয়ে, কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন? আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন নিয়ে এত ব্যস্ত কেন? বউ বেটি নিয়ে, শ্যালিকাকে নিয়ে, ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন? আপনাকে আমি বলিনি এইচারের মাঠ বড় কঠিন, যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে দোভাষী থাকবে না, ফায়ানজুরু আইমান মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে, টপ 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 করে সব চলে আসছে, সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম। আবার যখন বাম দিকে লক্ষ্য করবো, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবন একবারে দেখতে পাবে বাম দিকে, যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে, একই দৃশ্য পুরো জীবন। ছাত্র জীবনে, শিক্ষা জীবনে, বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবী নিয়ে, মোবাইল নিয়ে, যত কিছু দৃশ্য ঘটেছে ও করেছেন সব দেখতে পাবেন দুই দিকে। আপনি সাধারণ মনে করছেন? সামনের দিকে তাকালে আপনি জাহান্নাম দেখতে পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হাদিস বুখারী মুসলিম, যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি, তবে আমি মানুষ। সময়ের একটু দাম দিতে শিখেন, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন।